বরিশাল সিটি কর্পোরেশনের খবর জানাতে আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি মাহমুদ হাসান রায়হান। আপনারা জানেন যে আগামীকাল বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন সহ নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো পৌঁছে গিয়েছে এবং শহর জুড়ে নিশ্চিত নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল শনিবার যে সকল মেয়র প্রার্থীরা ছিলেন তারা বড় ধরনের একটি শোডাউনের মাধ্যমে তাদের এই নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। এছাড়া এই বরিশালের নির্বাচনী প্রচারণায় বলতে গেলে যেটা বলা যায় যে কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখানকার যে প্রচার প্রচারণা ছিল সেগুলো শেষ হয়েছে। আমরা আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে বরিশাল মেট্রোপলিটনের পুলিশ সুপার যিনি জানিয়েছেন যে যে সকল ভোটাররা রয়েছেন তারা যেন কোনো ধরনের বাধা বিপত্তি অথবা কোনো ধরনের সমস্যা নিয়ে যেন তারা ভোট কেন্দ্রগুলোতে না আসে, কারণ পুরো ভোট কেন্দ্রগুলোতে তারা নিয়োজিত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছেন সকল ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য। সকল মানুষ যেন ভোট কেন্দ্রে আসে এর জন্য তারা আহ্বান জানিয়েছেন। এছাড়া আজকে সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারা এই মহড়া প্রদর্শন করেছেন পুরো শহর নগর জুড়ে। তারা তাদের র‍্যাব এবং আনসার সহ সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারা আজকে মহড়া করেছেন। সেখানে তারা বুঝাতে চেয়েছেন যে সকল ধরনের আইন শৃঙ্খলা নিরাপত্তা দিতে তারা প্রস্তুত রয়েছেন। আমরা আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে বরিশাল শহরে যে সকল বহিরাগতরা ছিল তারা এই তাদেরকে বরিশাল থেকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং তারা যেন বরিশালের ভিতরে না থাকে এর জন্য তারা বিভিন্ন পয়েন্ট গুলোতে পুলিশি চেকপোস্ট বসিয়েছেন, যেন তারা যেন এই কোনো ধরনের বহিরাগত যেন এখানে না থাকে। এছাড়া যুক্তিসঙ্গত যারা ডাক্তার দেখাতে আসেন তাদের জন্য যেন প্রেসক্রিপশন তারা নিয়ে যেন এই বরিশাল শহরে থাকেন, এটি তাদেরকে বলা হয়েছে। আমরা জানিয়ে রাখি যে বরিশাল শহরে 2,74,000 বেশি ভোটার রয়েছে এই বরিশাল শহরে। এই ভোটারগণদের মাঝে যে সকল মেয়র এবং কাউন্সিলর প্রার্থী রয়েছে তারা কিন্তু বারবার তারা প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে ভোট এবং বিভিন্ন কৌশল অবলম্বন করেছে ভোট নেওয়ার জন্য। কিন্তু আসলে আমরা এখানকার যে ভোটার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই মেয়রদের প্রতিশ্রুতি তাদেরকে আসলে আশ্বাস করতে পারছে না, কারণ এর আগের যে সকল মেয়রগণ ছিলেন তারা আসলে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বরিশাল এই সিটি কর্পোরেশনে আগামীকাল 7 জন মেয়র প্রার্থী এছাড়াও 118 জন সাধারণ কাউন্সিলর পদে প্রার্থিতা করছে, এছাড়াও 42 জন সংরক্ষিত নারী আসনে ভোটার রয়েছেন। এই 30টি ওয়ার্ডে ইভিএম এর মাধ্যমে আগামীকাল ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে ইভিএম এর ইতিমধ্যে যে সিসি ক্যামেরা গুলো স্থাপন করা হয়েছে এবং প্রায় 1200 মতো সিসি ক্যামেরা এই বরিশালে আগামীকালকে নির্বাচন উপলক্ষে স্থাপন করা হয়েছে, ইতিমধ্যে সেই স্থাপনের কাজ শেষ হয়ে গেছে। এইভাবেই আজকে পর্যন্ত এই বরিশালের নির্বাচনী সংবাদ ছিল। আরো একটু জানিয়ে রাখি যে প্রার্থীরা তারা জানিয়েছেন যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এবং যে চরমনের যে প্রার্থী রয়েছে তারা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন চলছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছে তিনি জানিয়েছেন যে আসলে লেভেল প্লেইং ফিল্ডে কোনো কিছু নেই এবং নৌকা মার্কার যে প্রার্থী রয়েছে তিনি নগদ টাকার ছড়াছড়ি করছেন বলে তিনি অভিযোগ করেছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।